দর্শক আমরা এসে গেছি, আবারও বলেছিলাম যে দিদির সঙ্গে আমরা কথা বলবো। আমরা ছিলাম প্রেমে, প্রেমেই থাকতে চাই, খুবই আকর্ষণীয় প্রেম বিষয়টি। সেটি নারী পুরুষের প্রেম, কিশোরবেলার প্রেম, তারপর পর বড়বেলায় তো মানবপ্রেম হয়। আমরা সেই তোমার মনের প্রেমের জায়গাটি জানতে চাই, সেটা ছিল ওই পক্ষের, তোমার বিষয়ে একটু জানতে চাই। এইটা একটা খুব কঠিন ব্যাপার, কারণ আমার কাছে এত প্রেম নিবেদন ছিল, আমি খুব কনফিউজ ছিলাম। কনফিউজড হয়ে সব থেকে রং লোকটাকে সিলেক্ট করলাম, কারণ আমার বয়সটাও অল্প ছিল, খুব ভালনারেবল ছিলাম। দ্বিতীয়ত ছিল যে তখন মুক্তিযুদ্ধের পরে আমাদের সমস্ত ধ্বংস হয়ে গেছে, আমার দাদু কাকুকে মেরে ফেলে গেছে। আমি ইমোশনালি তখন আমি এতটাই ব্লার্ড ছিলাম, আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি। তারপরেও বলবো যে একটা ভালো লাগার জায়গা তো মানুষের থাকে, হ্যাঁ, সে ভালো লাগার স্বপ্ন। আর প্রেম কিন্তু খুব সুন্দর জিনিস আমি মনে করি, আর সেটা যদি ভালো হয় তার থেকে ভালোর আর কোনো শেষ নেই। কিন্তু সবসময় তো অঙ্ক দুয়ে দুয়ে চার হয় না, হ্যাঁ, সেটা টু মাইনাস টু জিরো হয়ে যেতে পারে, তো ওইরকম একটা হয়ে গেছে আমার, কোনো অসুবিধা নাই। সো আমার কোনো রিগ্রেটস নাই। ফ্যাশনের প্রভাবিত কার কাছ থেকে? আমার মা। মা? আমার মা তো অসাধারণ ফ্যাশনের প্রভাব। আমার মা, মার কাছে ধারেও আমি না। তোমার নানা বাড়ি কোথায়? আমার মারদের অরিজিনাল নানা বাড়ি আমার হলো, এরা আদি হলো পাবনার ভারেঙ্গা গ্রামে ছিল, তারপরে ওরা যেহেতু ওই ওদের গ্রাম যমুনায় বিলীন হয়ে যায়, তারপরে ওনারা রাজশাহীতে গিয়ে সেটেল করেন। তা আমার মা হলো ঋত্বিক ঘটকের যমজবন। তাহলে ওদের সংস্কৃতি, কালচার, শিক্ষা অন্য রকম, তো অত্যন্ত মডার্ন, তো মারা তো অন্য ধরনের। আর আমার বাবার বাড়ি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তো আমরা হলাম অনেক মাটির মাটির মানুষ, মাটির সাথে ক্লাসিক্যাল জায়গা। আর ওরা হলো একেবারে অন্য মাত্রার, উচ্চ মাত্রার, তো দুটো কম্বিনেশনই আছে যে একটা মাটি, একটা আকাশ। সো দুই কম্বিনেশনের মাঝখানে আমি কোথাও ঝুলে আছি না, কিন্তু আমি মাটিটার কাছেই বেশি, আমি আমার দাদু বাবা দ্বারাই বেশি আমি প্রভাবান্বিত। আমার মা সাংঘাতিক আমাকে মানে জীবনে প্রভাব ফেলেছে, যেমন মা আমাকে পড়ানো, অনেক পড়ানো, গান শেখানোর চেষ্টা করেছে, যদিও আমি গান শিখিনি। আমার মা অসাধারণ গান গাইতেন, কিন্তু আমার দাদু বাবা বিশেষ করে যে এরা অনেক পাবলিক ফিগার ছিল, তো আমার মানুষ খুব ভালো লাগে। রোকেয়া পদক পেয়েছিল ১৬তে, ২০১৬তে। কি বিষয় ছিল এটা? ছিল আমি নারী উন্নয়নের তো কাজ করি, আমি মাঠে ঘাটে আমি তো বহু বছর ধরে কাজ করে আসছি, হ্যাঁ, যে নারী জাগরণ, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এ নিয়ে কাজ করার কারণে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রোকেয়া পদক দ্বারা সম্মানিত করেন, যেটা আমার জীবনের একটা বিশাল অর্জন। সংসদ সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেছো, তখন তো তুমি আপা বিষয় না, অনেক ডেকরম থাকে, এবং এই যে সম্মান দেয়া তোমাকে আরেকবার, রোকেয়ার পর আরেকবার আরেকটি সম্মান আসবে, প্রথম দেখাতে সাক্ষাতে তোমার কেমন লেগেছিল, সেই মুহূর্তটা যদি একটু বর্ণনা দাও আমাদেরকে। আমি চোখের জল রাখতে পারছিলাম না, উনি প্রথম কথাটাই বললেন কাঁদবি না। আমি ওনাকে প্রণাম করলাম, আমার চোখের সামনে জল জল করে ভাসতে থাকলো বঙ্গবন্ধু, আমার দাদু। আমি শুধু ভাবলাম যে আমি কি করে এখানে আসলাম, এটাও কি সম্ভব? আমি শুধু বলেছি আমাকে কর্তব্য করতে দিও, আমি যেন রক্তের অবদানগুলো রাখতে পারি। তরুণদের উদ্দেশ্যে আমাদেরকে দুটি কথা বলো। দুটো জিনিস তরুণদেরকে আমি বলি, আমিও নিজেকে তরুণ ভাবি এবং আমি সামনেও এভাবে যাব আমার শেষ মুহূর্ত পর্যন্ত, তরুণরা তো আরই, যে দেশপ্রেম, দেশের প্রতি প্রেম থাকতে হবে। দুই, মুক্তিযুদ্ধ যেন আমি সর্বদা মনে করি দ্য ড্রাইভিং ফোর্স অ্যান্ড স্পিরিট for taking me down, for serving my nation and for my country. ওরা তারুণ্যের শক্তি, দেশপ্রেম
এবং মুক্তিযুদ্ধকে ধারণ করা। দর্শক আপনারা দিদির কথা শুনলেন, আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে চাই একটুখানি, না হলে মনে হচ্ছে নিজের কাছে খারাপ হবে। ঋত্বিক ঘটকের কথা বললেন, ওনারই মামা, তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কলকাতার ফুটপাথে দাঁড়িয়ে শরণার্থীদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র কিনবার জন্য উনি পাত্র হাতে দাঁড়িয়ে থেকেছেন, তোমরা টাকা দাও মানুষ মরছে। আজকে ঋত্বিক ঘটককে আমরা সালাম জানাতে চাই, স্যালুট করতে চাই। শুধুমাত্র বড় চলচ্চিত্রকার নয়, তিনি একজন বড় মানবিক মানুষ এবং তারই পরিবারের একজন সদস্য আমাদের মধ্যে আছেন, সেটি আমরা আজকে গর্বিত। দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কারো সঙ্গে। আপনারা ভালো থাকবেন এবং আমার দিদির জন্য আশীর্বাদ করবেন, 70 বছর বয়সও কাজ করে যাচ্ছে, আরও যেন 70 বছর নিয়ে বাঁচে। ধন্যবাদ, দেখা হবে।